সংখ্যা চার্ট পড়া ভাগ এক। আজ আমরা এই ভাগে শিশুদের কিভাবে সংখ্যা চার্ট পড়ানো হয় সেটি জানব, যাতে শিশুরা সংখ্যাকে চিনতে এবং সংখ্যাকে ব্যবহার করতে পারে। সবার প্রথমে শিক্ষক বড় দলে সংখ্যা চার্টের কোনো একটি লাইন পড়ে শোনাবেন। শিশুরা কেবলমাত্র দেখবে এবং শুনবে, সাথে সাথে বলবে না। চলো আমরা সংখ্যা চার্ট পড়ি। সংখ্যা চার্ট পড়ার অনেক রকম পদ্ধতি আছে, যেমন উপর থেকে নিচ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। শুরুতে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা পড়ুন, ধীরে ধীরে কুড়ির অন্তরায় পড়াতে পারেন। যখন শিক্ষক বড় দলে পড়বেন, তখন শিশুরা নিজেদের ছোট সংখ্যা চার্টে আঙুল দিয়ে যাবে। শিক্ষকের পড়ার পরে তিন চারজন শিশুকে বড় দলে পড়তে বলুন, বাকি শিশুদের তাদের সংখ্যা চার্টে আঙুল রাখতে বলুন, শিশুদের উৎসাহ দিন। এখন তিন থেকে চারজন শিশুদের ছোট ছোট দল তৈরি করে কার্যকলাপের অভ্যাস করান। কোনো দলে শিশুরা যদি সহজেই পড়তে পারে, তবে তাদের আলাদা আলাদা প্যাটার্নে সংখ্যা চার্ট পড়তে সাহায্য করুন, যাতে তাদের ভালোভাবে সংখ্যার ধারণা হয়। এইভাবে ধীরে ধীরে সংখ্যা চার্ট পড়াতে পারেন, যেমন এক থেকে কুড়ি, একুশ থেকে চল্লিশ, একচল্লিশ থেকে ষাট, একষট্টি থেকে আশি এবং একাশি থেকে একশো।